শাকিব খান একটা মেথড অ্যাক্টিং এর দিকে গিয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে তুফানেও তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি মানুষ দেখেছে, কিন্তু এই ছবিতে এটি কিন্তু খুব মারপিট, মার দাঙ্গা, ট্রাক বাস উড়িয়ে যাওয়া, বিশাল বিশাল বন্দুক কামান নিয়ে সেই ছবি না। সেই গল্পটা কেমন গেঁথেছে সেটা অনন্য মামুনের সাবজেক্ট, বাট এই গল্পের প্লটে কিন্তু শাকিব খান, আমি মনে করি যে এক ধরনের নতুন শাকিবকেই আমরা পেতে যাব। এর আগে বলা হয়েছে নতুন শাকিব খান, অমুক তমুক ইত্যাদি, কিন্তু প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা, সালাম আলাইকুম, সবার উপরে শান্তি বর্ষিত হোক। খুবই ক্যাজুয়াল আলাপ, এবং থাম্বনেইলে দেখেছেন যে দরদ প্রসঙ্গে কথা বলব। দরদ নিয়ে এর আগেও কথা বলেছি, অনন্য মামুন আমার শোতে দরদ নিয়ে আমরা অন্তত 4টা শো করেছি, এবং সামনে হয়তো জাহিদ আকবর, দরদ টিমের রাজ হামিদ ভাই বা অনন্য মামুন সবাইকে নিয়ে একটা কোলাবরেট শো করার ইচ্ছা আছে। কিন্তু দরদ এই সময় কেন খুব গুরুত্বপূর্ণ, কেন এই কথা বা এই ভাবে আমি আবার দরদ নিয়ে বলতে আসলাম, এই কারণে যে দরদ যে সময় মুক্তি পাচ্ছে তা বাংলাদেশের একটা নতুন টার্ন, অর্থাৎ নতুন ক্রান্তিকালের পরে। 5 আগস্টের কথাই নিশ্চয়ই আপনারা বুঝেছেন, এবং এর পরবর্তীতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কতদূর যাবে বা কি রেসপন্স বা দর্শক কৌতূহল কেমন, কারণ আমরা রাজনীতি, তত্ত্বতালা, সংবিধান, অমুক তমুক এগুলো কপচাতে কপচাতে এমন একটা পর্যায়ে এসেছি যে যেকোনো কিছু আর সহজভাবে নিতে পারছি না, সেটার সংবিধান তত্ত্ব, আইন কি বলে, কোথায় কি দাবি দেওয়া, কারণ সংঘাতপূর্ণ একটা অবস্থানে রয়েছে বাংলাদেশ, এবং সংস্কার বা নতুন ভাবে রিবিল্ড করার যে বাংলাদেশ সেই অবস্থায় বাংলাদেশ এখন রয়েছে। তো সেই সময় সাংস্কৃতিক বলয়ে আমাদের একটা ম্যাসিভ হিট খুব জরুরি, এবং এই জন্য জরুরি যে কোর বাণিজ্যিক ছবি যখন সফল হয় তখন পাশাপাশি অন্য ঘরানার ছবিও সফল হতে থাকে। আমি কোন রকম অন্য কোনো তর্কে যাব না, শুধুমাত্র বলছি যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি বা যারা গান বাঁধেন বা যারা নাটক নির্মাণ করছেন তারা নিজস্ব ছন্দে আবার ফেরাটা জরুরি। অনেকেই এখন শুটিং শুরু করেছেন, অনেকের সাথে কাজ হচ্ছে, বেশ কিছু জনের আমি ইন্টারভিউ নিলাম, তাদের নতুন কাজ আসছে। পাশাপাশি পরীর একটা দারুণ কাজ বেরিয়েছে রঙিলা কিতাব, পরের সাথে আমার এই মুভিটা নিয়ে বা ওই সিরিজটা নিয়ে কথা হচ্ছে যে ছবিটা যেন আমি দেখি এবং দেখার পর সেটা রিপ্লাই ব্যাক বা একটা রিভিউ দিই। আমি অবশ্যই রিভিউ দেব, এবং অলমোস্ট 3টি পর্ব দেখে ফেলেছি। অসাধারণ অভিনয় এবং দারুণ একটা প্লট। তো এই ধরনের ছবি নিয়ে আলোচনা যত আমরা করব তত আমাদের একটা মেন্টাল রিফ্রেশমেন্ট আসবে। আমরা যেমন, আমি অনেকে বলেন যে আমি আবার পলিটিক্যাল শো কেন শুরু করতে গেলাম, সমকালীন বাংলাদেশ এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আসলে নামটা সমকালীন, যেহেতু আমি এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন বিষয়, অর্থাৎ বাংলাদেশটা এই সময় কেমন আছে, কি প্রত্যাশা রাখছি, সেটা বিভিন্ন জায়গা থেকে আমি যাতে বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং সেই কারণেই এই নামটি কর দেয়া এবং এটিভি ইউএসএ প্ল্যাটফর্মে যাচ্ছে, এবং আমার উপস্থাপনায় আমার কন্টেন্ট প্ল্যাটফর্মগুলোতে আপনি এই অনুষ্ঠান বা আলাপচারিতা পাবেন। এখন এটিভি ইউএস এর জন্য এই সমকালীন বাংলাদেশ আমি কি শুধুই রাজনীতি নিয়ে করব? না, অবশ্যই না। কিন্তু এখন যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এর বাইরে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে চাই যে দরদ, অর্থাৎ অনন্য মামুনের ছবি, শাকিব খানকে নিয়ে ওর দ্বিতীয় ছবি, এই ছবিটি সম্পূর্ণভাবে সফল হোক। অনেকে বলতে পারেন যে ছবিতে আমি অভিনয় করছি বা আমাকে দেখা যাবে, আমি অভিনয় করছি না, এটা অভিনয় বলাটা ভুল হবে, আমাকে হয়তো ন্যানো সেকেন্ড দেখা যেতে পারে, এবং তাতে আমি আসলে খুব স্বাভাবিকভাবে এক্সাইটেড, কারণ আমি বড় পর্দায় নিজেকে দেখবো কোনো একটা মুহূর্তের জন্য, হয়তো 3-4 সেকেন্ড রেখেছে অনন্য মামুন, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে এই যে বড় পর্দার একটা অদ্ভুত মোহ, এটা কিন্তু বারবার টানে। এই ছবিতে নোবেল কোনাল একটি গান গিয়েছে, অসম্ভব সুন্দর একটি গান হয়েছে মোহাম্মদ ইরফানের কণ্ঠে জাহিদ আকবরের লেখা, এবং মোহাম্মদ ইরফান বারিশ গানের কণ্ঠশিল্পী, ইরফানের গান আমার অনেক আগে থেকে খুব প্রিয়, ও ইন্ডিয়ান আইডলের কন্টেস্টেন্ট ছিল, এবং তার সেই সময় থেকে মূলত ইরফানকে আমি ফলো করি এবং ইরফানের বিভিন্ন কাভার, বিভিন্ন রকম গান আমি শুনি, এবং বারিশ আমার মনে আছে মনে হয় 1000 বার শুনেছি। তো তার কণ্ঠে বাংলা গান শুনছি, এবং বাংলা গানও গিয়েছে কলকাতার মুভিতে, জাহিদ আকবরের লেখা, জাহিদ আকবরের প্রেমের গানে আসলে জুড়ি নাই। এই ছবিতে আমি বলবো যে শাকিব খান একটা মেথড অ্যাক্টিং এর দিকে গিয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে তুফানেও তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি মানুষ দেখেছে, কিন্তু এই ছবিতে এটি কিন্তু খুব মারপিট, মার দাঙ্গা, ট্রাক বাস উড়িয়ে যাওয়া, বিশাল বিশাল বন্দুক কামান নিয়ে সেই ছবি না। এই ছবি কিন্তু খুব গল্প বলার ছবি। সেই গল্পটা কেমন গেঁথেছে সেটা অনন্য মামুনের সাবজেক্ট, বাট এই গল্পের প্লটে
কিন্তু সাকিব খান আমি মনে করি যে এক ধরনের নতুন সাকিবকেই আমরা পেতে যাব। এর আগে বলা হয়েছে নতুন সাকিব খান, অমুক তমুক ইত্যাদি, কিন্তু তারপরও অনন্য মোহনের এই ছবিটা আমার কেন জানি মনে হচ্ছে যে ছবিটা ভীষণ রকম ভাবে আবেগ তাড়িত করবে দর্শকদের। কারণ এমনিতে ফ্যান বেজ, একটা বিশাল ফ্যান বেজ রয়েছে সাকিব খানের, কিন্তু সাকিব খানের সাথে যারা মধ্যবিত্ত ঘরানার, যারা মূলত সাকিব খানের পুরনো ছবিগুলো দেখেন না বা প্রিয়তমার পরে দেখা শুরু করেছেন, তাদেরকে ফেরানোটা বা তাদেরকে রেগুলার রাখাটা আমি মনে করি যে এই সময়ের নির্মাতাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দরদ নিয়ে অনেক টাল ভাঙা গিয়েছে, আমিও শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কথা বলেছি, মালিক আফসারি ভাই কথা বলেছে, অনেক ভাবে তর্ক হয়েছে, মালিক আফসারি এবং ভার্সেস অনন্য মোহন একটা ডিবেটও হয়েছে, তর্কাতর্কি ইত্যাদি বহুত ক্যাচার হয়েছে, কিন্তু তারপরও ছবিটা যদি ভালো সে উপস্থাপন করতে পারে আমি মনে করি যে ইটস এ গুড ড্রাইভ। এবং রাজ হামিদ প্রসঙ্গে বলবো, আমি যেহেতু নিউ ইয়র্কে রয়েছি, রাজ হামিদ এসছেন এবং এই ছবিটি দেশের বাইরের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমেরিকা কানাডা ডিস্ট্রিবিউশনটা এই জন্য জরুরি, এই জন্য খুব গুরুত্বপূর্ণ। তুফান ছবিটি ম্যাসিভ হিট হয়েছে এই দেশের বাইরে এবং সেটিও রাজ হামিদ করেছেন তার বায়োস্কোপ ফিল্মস দিয়ে, এবং তিনি যে ছবিগুলো নিয়ে যে যত্নটা নেন সেটি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা এখন আর শুধু বর্ডার বেস রেমিটেন্স, বর্ডার বেস গ্রস, অর্থাৎ বর্ডার বাংলাদেশের ভেতরে যে কটা হল আছে আপনারা জানেন যে সেই সিনেমা হলগুলোতে টাকা পয়সার লেনদেনের হিসাবে বিশাল গরমিল রয়েছে, সেটা ফিক্স করাটা খুব জরুরি। অর্থাৎ ছবি থেকে আর্ন কতটুকু হবে, একটা সিনেমা হল কতটুকু রাখবে এবং যেই ডিজিটাল রিপোর্টটা সেই অনুযায়ী রেশিওতে পায় না, এবং অনেক প্রযোজক পরিচালককে নিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছে, শুধু সিঙ্গেল স্ক্রিন না মাল্টিপ্লেক্স নিয়ে অভিযোগ জানিয়েছে। সুতরাং এটার সমাধান কবে হবে সেটা অনিশ্চিত, তাই খুব বেশি বাংলাদেশ থেকে কিন্তু আর্ন করতে পারেন একজন প্রযোজক, এটা বাস্তবতা, আপনি যাই বলেন। আমি এও শুনেছি এবং এও জানি যে অনেক পরিচালক হয়তো মাত্র 50,000 টাকা বা 30-40,000 টাকা লাভ করে, কিন্তু বাইরে তাকে ইন্টারভিউতে বলতে হয় এই ছবিটি টাকা উঠে এসেছে এবং আমি টাকা উঠানোর পরেও লাভ করেছি। এই যে মিথ্যে বলা, কারণ এটা আবার একটা স্ট্র্যাটেজির ভিতরে নিয়ে নেয় যে আমি যদি বলি যে ছবিটি ফ্লপ হচ্ছে বা টাকা আসছে না, তাহলে দর্শকদের ভিতরে একটা অনীহা তৈরি হয়, দর্শকরা পরবর্তীতে যেতে চায় না, তো ছবিটা ফ্লপ মানে ছবিটা বোধ হয় টানবে না, সুতরাং এত টাকা খরচ করবো কেন, সময় খরচ করবো কেন। সুতরাং এই যে মিথ্যা বলতে হয়, এই ভেতরে যে হাহাকার, একটি দেশে যারা ছবি রিলিজ করেন তারা খুব হাড়ে হাড়ে টের পান। সুতরাং মিডল ইস্ট এবং ইউএস কানাডা বা ইউরোপ, এই ভেতরকার যে ইন্ডাস্ট্রি এবং এখানে বাংলাদেশিরা প্রবাসীরা, তাদের ভেতরে যদি একটা কৌতূহল জাগানো যায় যে ছবিটি না দেখলে মিস হবে, তাহলেই ছবিটি বুম করে। এবং প্রত্যেকটা ছবি এই ক্ষেত্রেই আমি বলবো যে বাইরে খুব দারুণ ভাবে সফল হয়েছে, প্রীতমা সফল হয়েছে, রাজকুমারটা তেমন যায়নি, দেবী সফল হয়েছে কারণ ক্যাম্পেইনে জয়া হাসান প্রচুর পরিশ্রম করেছে, এবং তুফান সফল হয়েছে, তুফানের যে প্ল্যান ছিল প্রমোশনাল প্ল্যান ফ্যান্টাস্টিক, এবং এটি থেকে শেখারও ব্যাপার রয়েছে তুফানের প্রমোশনাল প্ল্যান নিয়ে। সুতরাং আমি মনে করি যে দরদে অনেকগুলো লুপ হোল রয়েছে, এটি ছবির প্রমোশন একেবারে হয়নি, অনেকের অভিযোগ আছে, কিন্তু তারপরও ছবিটি যদি কন্টেন্ট হিসেবে ভালো হয়, ছবিটি যদি দর্শকদের টানতে পারে, আমি মনে করি এই ছবিটি একটা দারুণ জায়গায় যাবে, এবং সেই প্রত্যাশা রাখছি। কারণ এই সময় একটা ছবি হিট দেয়াটা খুব জরুরি, মানুষকে একটা রিলিফ দেয়া জরুরি, আমরা যেন প্রত্যেক বন্ধু বান্ধব দেখেন প্রত্যেক জায়গায়, হয়তো আমরা চারজন কথা বলছি, কেউ হয়তো 5 আগস্টের সময় চুপ ছিল, কেউ হয়তো সরব ছিল, কেউ সোচ্চার ছিল, এই যে চুপ সরব এবং সোচ্চার এই তিনটা ব্যাকরণ আছে কিন্তু, এবং এই ব্যাকরণের ভেতরে আমাদের সম্পর্কগুলো ফেলে দেয়া হয় যে আচ্ছা তুই তো চুপ ছিলি, তুই তো আওয়ামী লীগের দালাল দোসর, কিন্তু হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে চুপ ছিল, বা ওর ভেতরে হয়তো অন্য রাজনৈতিক দর্শন কাজ করে, কিন্তু সম্পর্কে সহ অবস্থান আমাদের আর নেই, 5 আগস্টের পরে সব বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি খুব পীড়া নিয়ে একটা কথা বলি, আমি নিউ ইয়র্কে অনেক মানুষ আমার পরিচিত, অনেক বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব, আমার প্রচুর প্রাইমারি স্কুলের ক্লাসমেটস, সেই প্রায় 30 বছর ধরে এই এই দেশে পাড়ি দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে অনেক বড় অবস্থানে রয়েছে, সেটা প্রাউডের বিষয়, কিন্তু এর ভিতরে একটা ডিভিশন তৈরি হয়েছে। অর্থাৎ দেখা গেল যে এখানে যারা আওয়ামী লীগকে সমর্থন করে তারা কেন জানি মনে হচ্ছে যে না ওদের সাথে না মিশে, আচ্ছা তানভীর তো ওই সময় ছাত্র জনতার পক্ষে ছিল, আচ্ছা আমি বোধহয় খুব বেশি কথা এগোতে পারবো না, এরকম হয়েছে, তারপরে মিলিয়ে নিয়েছি। কিন্তু আমি মনে করি যে রাজনৈতিক দর্শন বা ভুল তত্ত্ব, আমরা যেহেতু রাজনীতি
করি না, রাজনীতির সাথে আমাদের সম্পৃক্ততা নেই, সংস্কৃতি কর্মী বা কেউ ব্যবসায়ী বন্ধু, এদের ভিতরে এই সম্পর্কগুলো ঠিক থাকুক, সহ অবস্থান থাকুক, সেটা একমাত্র পারে যখন কোনো সাংস্কৃতিক বিপ্লব হয়। এই বিষয়গুলো কিন্তু ফেরাতে পারে সাংস্কৃতিক বিপ্লব, অর্থাৎ কালচারাল ইন্ডাস্ট্রি যখন আপনি দারুণভাবে বুস্ট আপ হবে তখন কিন্তু মানুষ একটা অন্য দিকে ডাইভার্ট হতে থাকে। কোনো একটা বইমেলায় দেখবেন যদি কিছু বই নিয়ে খুব আলোচনা হয় তখন কিন্তু মানুষ বই পড়া বাড়িয়ে দেয়, আচ্ছা আমি ওটা দেখি, পাশাপাশি আরো দুটো বই কেনা শুরু করে। সুতরাং তুফানে যে ব্যাপারটা ঘটেছিল সেটি কন্টিনিউশন হয়নি, কারণ এর মধ্যে জুলাই বিপ্লব আমরা সবাই অতি রাজনৈতিক হয়ে গেলাম। আমাদের মতো রাজনীতি চর্চা সারা বিশ্বে কোনো দেশে হয় কিনা আমি অন্তত দেখিনি, আমি কমপক্ষে কম করে হলেও গোটা বিশ্বের দেশে তো ঘুরলাম কিন্তু আমি দেখিনি। এই না দেখা বিষয়গুলো খুবই হতাশ করে, কারণ আমরা অতি রাজনীতি হলে রাজনীতি যারা চর্চা করেন তাদের হাতে আর সেই স্পেসটা থাকে না। আমরা প্রশ্ন করতে পারি, আমরা দাবি রাখতে পারি, আমরা সুন্দর সহ অবস্থানে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমরা আক্রোশ বা রাজনীতি আমার মতটাকে এস্টাবলিশ করার জন্য যে তর্কটা করি আমরা, সেটা আমি সমকালীন বাংলাদেশ করার সময় বুঝেছি, বা আমার গেস্ট অমুক গেস্টের সাথে বসবেন না কারণ ওর সাথে মতাদর্শ মিলবে না। সো একটা হয় কি, একটা ডিবেট কিন্তু একটা প্রয়োজন হয়, কিন্তু সেই ডিবেটটা এখন দেখেন কোনো সময় আমরা বসতে পারছি না কোনো সময়। তো এই জায়গায় আমি মনে করি যে একমাত্র ফেরাতে পারে সুন্দর সাংস্কৃতিক বলয় এবং আমরা যদি সেই চর্চার ভিতরে বাড়তে থাকি। মনে করি দরদ সেই কাজটি করবে এবং দরদের সাকসেসটা এই জন্য আমি খুব করে চাই। সবাই সিনেমাটা দেখতে আসেন যে যার অবস্থান থেকে রয়েছেন সেখানে আশপাশে মুভি বা আশপাশে থিয়েটার হলে। আমি মনে করি ছবিটা যদি সফল হয় তাহলে আমরা সফল হব, আমাদের সাংস্কৃতিক চর্চাটা দেখিয়ে দেবার প্রয়োজন রয়েছে। সবাই ভালো থাকবেন। আমার এই এলোমেলো কথাগুলো আপনার কাছে কেমন মনে হচ্ছে বা আপনার মতামত কি দরদ নিয়ে বা এখনকার এই পরিস্থিতি নিয়ে, বা আপনিও আমার মতো মেন্টাল রিলিফটা চান কিনা সেগুলো লিখে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।